বন্ধুরা, পূর্বের দুটি ক্লাসে বিন্যাসের বেসিক সকল তত্ত্ব নিয়ে আলোচনা করেছি এবং সূত্র নিয়ে আলোচনা করেছি। পূর্বের ক্লাসটি তোমরা দেখে নাও, তাহলে আজকের ক্লাসটি আরও তোমার জন্য সহজ এবং প্রাণবন্ত হয়ে উঠবে। চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসটি হবে বিন্যাসের অঙ্ক নিয়ে। বিন্যাসের সকল অঙ্ক আমরা কীভাবে সহজভাবে সমাধান করতে পারবি সেই সব টেকনিক আজকে আমি দেখাবো। বিন্যাসের অঙ্ক সাধারণত কীরকম হয়ে থাকে তা আমরা দেখে নিই। প্রথম এই জিনিসটি আমাদের মাথায় রাখতে হবে, প্রশ্নের মধ্যে উল্লেখ থাকতে পারে সবগুলো অক্ষর নিয়ে কি বিন্যাস করব না কিছু সংখ্যক অক্ষর বিশেষ অক্ষর নিয়ে বিন্যাস করব। অর্থাৎ দশটি অক্ষর আছে, এর মধ্যে কি তিনটি নিয়ে না দুইটি নিয়ে না পাঁচটি নিয়ে, অথবা বিশেষ কিছু অর্থাৎ স্বরবর্ণ নিয়ে অথবা ব্যঞ্জনবর্ণ নিয়ে, এরকম যদি উল্লেখ থাকে তাহলে আমরা এই নিয়মে সাহায্য করব। আমরা কিন্তু অনেক সময় শিক্ষার্থীরা তোমরা এই জিনিসটি মাথায় রাখো না যে অঙ্কগুলো আসলে কী উল্লেখ আছে, সবগুলো অক্ষর নিয়ে বিন্যাস করতে বলেছে নাকি কত সংখ্যক বিশেষ অক্ষর নিয়ে বিন্যাস করতে উল্লেখ করেছে, তাহলে এই জিনিসটি আমরা ভালো করে লক্ষ্য রাখবো। আবার দেখো অনেক সময় প্রশ্নের মধ্যে এই বিষয়টিও আমার লক্ষ্য রাখতে হবে, প্রত্যেক অঙ্ক বা অক্ষর একবার ব্যবহার করে কথাটি উল্লেখ আছে কিনা। কারণ দুইভাবে অঙ্ক হতে পারে, বিন্যাসের অঙ্ক তুমি কি একবার ব্যবহার করছো নাকি একটি অঙ্ক বা অক্ষর পুনরাবৃত্তি বা বারবার ব্যবহার করতে পারবে, একক্ষেত্রে দুই ক্ষেত্রে বিন্যাসের সংখ্যা কিন্তু ভিন্ন হতে পারে। বন্ধুরা চলো তাহলে আমরা অঙ্ক করা শুরু করি। যে কোনো শব্দের বিন্যাস বা বিভিন্ন প্রশ্নের মধ্যে বিভিন্ন শব্দ দেওয়া থাকবে, এই শব্দগুলোর বিন্যাসের অঙ্কগুলো করতে আমরা যে টেকনিকগুলো ব্যবহার করব তা আজকে আলোচনা করব। অর্থাৎ তিনটি টেকনিকের সাহায্যে আমরা যেন সকল ধরনের শব্দের বিন্যাস নির্ণয় করতে পারি সেই তিনটি টেকনিক আমি দেখাচ্ছি। প্রথম টেকনিকটি হচ্ছে দেখো, যে কোনো ধরনের বিন্যাস, যে কোনো ধরনের বিন্যাস করতে গেলে আমরা কি করব, যে কোনো ধরনের বিন্যাস যদি করতে চাই তাহলে আমরা কি করব, মুড ফ্যাক্টোরিয়াল, এই টেকনিকটি মনে রাখবো, মুড ফ্যাক্টোরিয়াল বাই এক জাতীয় ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ একটি শব্দের মধ্যে মুড যতগুলো সংখ্যা থাকবে বা অক্ষর থাকবে তত ফ্যাক্টোরিয়াল, তারপরে যদি ওই শব্দের মধ্যে একরকম কোনো অক্ষর থাকে তত ফ্যাক্টোরিয়াল দ্বারা আমরা ভাগ করে দেব। উদাহরণ দেখো, মনে করো যে গুড শব্দটিকে সবগুলো অক্ষর নিয়ে, তোমাকে আগে বুঝতে হবে সবগুলো অক্ষর না কতগুলো অক্ষর, সবগুলো অক্ষর নিয়ে কতভাবে বিন্যাস করা যায়। তাহলে আমরা দেখব, প্রথমে দেখব মুড কতটি অক্ষর, মুড হচ্ছে চারটি। তারপরে দেখব এক জাতীয় কিছু আছে কি না, যেহেতু এক জাতীয় আছে দুইটি, এক জাতীয় হচ্ছে দুইটি ও, সুতরাং আমরা বিন্যাস করব, বিন্যাস হচ্ছে মুড ফ্যাক্টোরিয়াল, মুট হচ্ছে চারটি অক্ষর তাহলে ফোর ফ্যাক্টোরিয়াল। তারপরে এক জাতীয় ফ্যাক্টোরিয়াল, এক জাতীয় কতটি দুইটি, তাহলে টু ফ্যাক্টোরিয়াল, এটাই হয়ে যাবে আনসার। বন্ধুরা দেখো আরেকটি উদাহরণ দিচ্ছি, মনে করো একটি শব্দ এফ এস সিই বি ডাবল ও কে, অর্থাৎ ফেসবুক, ফেসবুক শব্দটির সবগুলো অক্ষর নিয়ে কতভাবে বিন্যাস করা যায়। দেখো এই নিয়মটি হচ্ছে কোনো ধরনের শর্ত থাকবে না, সবগুলো অক্ষর নিয়ে কতভাবে বিন্যাস করা যায়। তাহলে আমরা দেখব মুট কতটি অক্ষর, এখানে মুট অক্ষর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটি অক্ষর। তারপরে দেখব এক জাতীয়, এক জাতীয় দুইটি ও, এক জাতীয় অক্ষর হচ্ছে দুইটি ও, সুতরাং বিন্যাস হবে মুড ফ্যাক্টোরিয়াল, মুড হচ্ছে আট, তাহলে আট ফ্যাক্টোরিয়াল। তারপর এক জাতীয়, এক জাতীয় হচ্ছে দুইটি, তাহলে টু ফ্যাক্টোরিয়াল, এটাই হবে আনসার। দেখো এখন কথা হচ্ছে, যদি আমাদের এক জাতীয় কোনো অক্ষর না থাকে তাহলে আমরা কীভাবে বিন্যাস করব। দেখো একটু উদাহরণ দিচ্ছি, ধরো মোবাইল, মোবাইল শব্দটির সবগুলো অক্ষর নিয়ে কতভাবে বিন্যাস করা যায় বা অক্ষরগুলো কতভাবে সাজানো যায়। তাহলে আমরা দেখব মুড কতটি অক্ষর,
মোট এক দুই তিন চার পাঁচ ছয়, মোট অক্ষর হচ্ছে ছয়টি। এখানে এক জাতীয় কোনো অক্ষর নেই, সুতরাং আমরা বিন্যাস করব মোট ফ্যাক্টোরিয়াল। মোট হচ্ছে সিক্স, তাহলে সিক্স ফ্যাক্টোরিয়াল বাই এক জাতীয় ফ্যাক্টোরিয়াল। এখানে যেহেতু কোনো একই রকম অক্ষর নেই, সুতরাং আমাদের কোনো ভাগ করতে হবে না, অর্থাৎ তখন কী হয়ে যাবে সিক্স ফ্যাক্টোরিয়ালের আনসার। বন্ধুরা এখন আরেকটি উদাহরণ দিচ্ছি, দেখো ক্যালকুলাস শব্দটি সবগুলো অক্ষর নিয়ে কতভাবে বিন্যাস করা যায়। এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, মোট অক্ষর হচ্ছে আটটি। তারপর এক জাতীয় দুইটি সি, তারপরে দুইটি দুইটি এল, তারপরে দুইটি ইউ। এই উদাহরণটি দেওয়ার একটি কারণ, এখানে এক জাতীয় অক্ষর বিভিন্ন ধরনের এক জাতীয় অক্ষর আছে, তাহলে আমরা কীভাবে বিন্যাস করব। বিন্যাস হবে মোট ফ্যাক্টোরিয়াল, মোট হচ্ছে আট, এইট ফ্যাক্টোরিয়াল। তারপরে ভাগ করতে হবে এক জাতীয়, এক জাতীয় কটি দুইটি সি, তাহলে টু ফ্যাক্টোরিয়াল, দুইটি এল তাহলে আরও টু ফ্যাক্টোরিয়াল, দুইটি ইউ তাহলে আরও টু ফ্যাক্টোরিয়াল, এখানে যদি তিন থাকতো তাহলে থ্রি ফ্যাক্টোরিয়াল, এটাই হবে আনসার। তাহলে আমরা একটা বিষয় শিখলাম যে কোনো ধরনের শর্ত থাকবে না, সাদা সিধা কোনো ধরনের কোনো শর্ত বা বিশেষ কোনো কথা উল্লেখ থাকবে না, শুধুমাত্র বলা হবে যে সবগুলো অক্ষর নিয়ে কতভাবে বিন্যাস করা যায়, তাহলে আমরা কী করব মোট ফ্যাক্টোরিয়াল ভাগ করে দেব এক জাতীয় ফ্যাক্টোরিয়াল। বন্ধুরা এখন দ্বিতীয় নিয়মটি নিয়ে আলোচনা করব। দ্বিতীয় নিয়মটি হচ্ছে যদি বিন্যাস করার কথা বলে কিন্তু একটি নির্দিষ্ট বিষয় বা নির্দিষ্ট অক্ষর যদি স্থির বোঝায়, তাহলে আমরা সেই নিয়মটি কীভাবে করব। দেখো স্থির বোঝাবে প্রশ্নে উল্লেখ থাকতে পারে যে অক্ষরটিকে প্রথমে রেখে বিন্যাস করো, অথবা লেখা থাকতে পারে যে অক্ষরটিকে একটি অক্ষর শেষে রেখে বিন্যাস করো, অথবা অক্ষরগুলোকে স্থির রেখে বিন্যাস করো, অথবা উল্লেখ থাকতে পারে অক্ষরগুলো অবস্থান পরিবর্তন না করে বিন্যাস করো। এমন যদি কোনো শর্ত উল্লেখ থাকে তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে স্থির বোঝাচ্ছে, সুতরাং ওই নিয়মটা হবে একেবারে বাদ দিই। স্থির বোঝালে আমরা কি করব, একেবারে বাদ দিয়ে পূর্বের নিয়মে অর্থাৎ টাইপ এক মানে আগের নিয়মের মতো বিন্যাস করব, ওইগুলো বাদ দিয়ে মোট ফ্যাক্টোরিয়াল ভাগ করে দেব এক জাতীয় ফ্যাক্টোরিয়াল। যেমন ধরো ক্যালকুলাস শব্দটির সর্বর্ণ স্থির রেখে বিন্যাস কত। ক্যালকুলাস শব্দটি সবর্ণ স্থির রেখে, সবর্ণ কী জানি আমরা, এ ই আই ও ইউ, তাহলে এখানে সবর্ণগুলো আমরা স্থির রাখবো, অর্থাৎ সবর্ণগুলো একেবারে বাদ দিয়ে দিব, এ বাদ যাবে, ইউ বাদ যাবে, ইউ বাদ যাবে, বাদ গেলে থাকবে সি এল সি এল এস, অর্থাৎ সবর্ণ যেহেতু স্থির থাকবে সুতরাং সবর্ণগুলো আমরা একেবারে বাদ দিয়ে যা থাকবে তা নিয়ে বিন্যাস করব। সুতরাং বিন্যাস হবে মোট ফ্যাক্টোরিয়াল এক দুই তিন চার পাঁচ, তাহলে ফাইভ ফ্যাক্টোরিয়াল, তারপরে হচ্ছে দুইটি সি তাহলে টু ফ্যাক্টোরিয়াল, দুইটি এল তাহলে টু ফ্যাক্টোরিয়াল। মনে রাখবে যে কোনো ধরনের বিন্যাস করি না কেন, যে কোনো ধরনের শর্ত উল্লেখ থাকুক না কেন, তারপরেও বিন্যাস যদি আমরা করি একরকম থাকলে অবশ্যই তোমাকে ভাগ করতে হবে। কেন ভাগ করতে হবে, দেখো মনে করো দুইটি এ এবং বি, এই দুইটি এই তিনটি অক্ষর নিয়ে বিন্যাস করছি। এখন তুমি যদি বলো এ কে আমরা এর স্থানে যদি আমরা পরিবর্তন করি, নতুন কি কোনো বিন্যাস হচ্ছে না, অর্থাৎ একই রকম অক্ষর থাকলে তারা স্থান বিনিময় করলেও বিন্যাস হয় না, এই কারণে আমাদের কি করতে হয় এক জাতীয় থাকলে তাদের মধ্যে ভাগ করে দিতে হয়। এখন কত হলো স্থির থাকলে কেন আমরা ওই জিনিসটি বাদ দিয়ে দিই। যেমন ধরো আমি একটি অঙ্ক বললাম যে ক্যালকুলাস শব্দটিকে বিন্যাস করো
ক্যালকুলাস শব্দটিকে বিন্যাস করো যেন এস অক্ষরটি শেষে থাকে বা প্রথমে থাকে, এমন বা স্থির থাকে যদি উল্লেখ থাকে। এখানে আমাদের কি করতে হবে, এসকে শেষেই রাখতে হবে, তার মানে এস ইচ্ছা করলে মাঝখানে আসতে পারবে না। যদি স্থির বোঝায় তাহলে আমরা এটা যেহেতু বিন্যাস করতে পারবে না, অর্থাৎ আগে পিছে কোনো জায়গায় যাইতে পারবে না, সুতরাং এই এস বাদ দিয়ে অঙ্কটি করতে হবে। অর্থাৎ যে বিষয় স্থির বোঝাবে, স্থির বোঝাবে সেটা যেভাবেই হোক না কেন, স্থির যদি বোঝায় তাহলে আমরা ওই অক্ষর একেবারে বাদ দিয়ে বিন্যাসটি করব। বন্ধুরা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নিয়ম আলোচনা করব, তা হচ্ছে কিছু নির্দিষ্ট বিষয় বা অক্ষর একত্রে রেখে বা পাশাপাশি রেখে। ভালো করে তোমার বুঝতে হবে, প্রশ্নে কিছু নির্দিষ্ট বিষয় একত্রে থাকতে হবে, সবগুলো একত্রে না, কতগুলো নির্দিষ্ট বিষয়। যেমন ধরো উল্লেখ থাকতে পারে স্ববর্ণগুলো একত্রে রেখে বা ব্যঞ্জনবর্ণগুলো একত্রে রেখে, অথবা উল্লেখ থাকতে পারে এ ই পি এরকম তিনটি অক্ষর একত্রে রেখে। অর্থাৎ কোনো নির্দিষ্ট বিষয় একত্রে রেখে অথবা পাশাপাশি রেখে যদি বিন্যাস করতে বলে তাহলে আমরা এই নিয়মে অঙ্কটি করব। কীভাবে করব দেখো, ওই অক্ষরগুলোকে একটি অক্ষর মনে করে বিন্যাস করব এবং গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন দিয়ে ওইগুলোকেও বিন্যাস করে দেব। বন্ধুরা দেখো, আমি একটি উদাহরণ দিচ্ছি, ম্যাথমেটিক শব্দটির স্ববর্ণ একত্রে রেখে বিন্যাস। সুতরাং এখানে নির্দিষ্ট কিছু বিষয় উল্লেখ আছে যে স্ববর্ণকে আমার একত্রে রাখতে হবে। তাহলে নিয়মটি কি, ওই অক্ষরগুলোকে একটি মনে করে বিন্যাস, কোন অক্ষরগুলো, স্ববর্ণগুলোকে আমাদের একটি অক্ষর মনে করতে হবে। তাহলে স্ববর্ণ কি আছে, এ, তারপরে আছে ই, পরে এ এবং আই, এই অক্ষরগুলোকে আমরা একটি অক্ষর মনে করব। তারপরে অন্যগুলো কি আছে, অন্য অক্ষর আছে এম টি এইচ এম টি সি এস, অর্থাৎ স্ববর্ণ, স্ববর্ণ হচ্ছে এ ই আই ও ইউ, এই অক্ষরগুলোকে আমরা স্ববর্ণগুলোকে একটি অক্ষর মনে করব এবং ব্যঞ্জনবর্ণগুলোকে আলাদা রাখব। এই একটি অক্ষর মনে করে বিন্যাস করি, তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, যদি একটি অক্ষর মনে করি তাহলে আটটি অক্ষর। সুতরাং লিখতে পারি স্ববর্ণগুলো একত্রে রেখে বিন্যাস, অর্থাৎ স্ববর্ণগুলোকে একটি অক্ষর মনে করে আমরা বিন্যাস করে ফেলব। তাহলে একটি অক্ষর মনে করলে আমরা দেখতেছি আটটি অক্ষর, অর্থাৎ এইট ফ্যাক্টোরিয়াল। তারপরে এক জাতীয় থাকলে ভাগ করতে হবে, এখানে আমরা এক জাতীয় দেখব না কারণ এটি হচ্ছে একটি অক্ষর। এখানে দুইটি এম তাহলে টু ফ্যাক্টোরিয়াল, দুইটি টি তাহলে টু ফ্যাক্টোরিয়াল। এখন একটি মনে করে বিন্যাস করা আমার শেষ, তারপরে কী করতে হবে, গুণ চিহ্ন দিয়ে ওইগুলো বিন্যাস। ওই বলতে কি, যে অক্ষরগুলোকে একটি মনে করেছিলাম ওইগুলো বলতে এটি যে স্ববর্ণগুলোকে, অর্থাৎ যে বিষয়টিকে একটি মনে করেছিলাম ওইগুলোকে আবার বিন্যাস করে দেব। এখানে যদি বিন্যাস করি তাহলে এক দুই তিন চার, অর্থাৎ মুট চারটি, তাহলে মুট ফ্যাক্টোরিয়াল। তারপর দেখতে হবে এক জাতীয়, এক জাতীয় হচ্ছে দুইটি এ টু ফ্যাক্টোরিয়াল, এটাই হবে আনসার। বন্ধুরা এখন যে অঙ্কটির উদাহরণ দিচ্ছি, স্ববর্ণ পাশাপাশি না রেখে ট্রায়াঙ্গেল শব্দটির বিন্যাস কত হবে। প্রশ্নটি হচ্ছে স্ববর্ণগুলো পাশাপাশি না রেখে, আমরা নিয়মটি শিখেছিলাম কতগুলো নির্দিষ্ট বিষয় যদি পাশাপাশি থাকে তাহলে বিন্যাস, তখন আমরা কি করব। দেখো আমরা প্রথমেই মুট বিন্যাস নির্ণয় করে ফেলব, যে সবগুলো অক্ষর নিয়ে কতভাবে বিন্যাস করা যায়, সবগুলো অক্ষর নিয়ে বিন্যাস করা যায়, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, মোট আটটি অক্ষর, এখানে কোনো এক জাতীয় অক্ষর নেই তাহলে বাক করার দরকার নেই। তারপরে দেখব স্ববর্ণগুলো পাশাপাশি না রেখে উল্লেখ আছে, কিন্তু আমরা প্রথমেই পাশাপাশি রেখে নির্ণয় করে ফেলব, স্ববর্ণগুলো পাশাপাশি রেখে, সুতরাং স্ববর্ণগুলোকে আমরা একটি অক্ষর মনে করব, আই এ ই কে একটি অক্ষর মনে করব, বাকি অক্ষর আছে টি আর এন জি এল,
এই হচ্ছে আটটি অক্ষর। স্ববর্ণগুলোকে আমরা পাশাপাশি রেখে বিন্যাস করছি, কিন্তু প্রশ্নে উল্লেখ আছে না রেখে। স্বরবর্ণ পাশাপাশি রেখে বিন্যাস, তাহলে একটি অক্ষর মনে করি এক দুই তিন চার পাঁচ ছয়, বলে মোট হচ্ছে ছয়টি অক্ষর, তাহলে সিক্স ফ্যাক্টোরিয়াল। এই ক্ষেত্রে আমরা গুণ চিহ্ন দিয়ে দিব, যেহেতু পাশাপাশি রেখে তারপরে ওইগুলো বিন্যাস, অর্থাৎ এই তিনটিও আমরা বিন্যাস করে দিব। এখানে তিনটি অক্ষর তাহলে থ্রি ফ্যাক্টোরিয়াল, যেহেতু এক জাতীয় নেই তাহলে ভাগ করার প্রয়োজন নেই। সুতরাং আমার উদ্দেশ্য হচ্ছে পাশাপাশি না রেখে, সুতরাং পাশাপাশি না রেখে বিন্যাস, এখানে সবগুলো অক্ষর একত্রে নিয়ে বিন্যাস করেছিলাম এইট ফ্যাক্টোরিয়াল মাইনাস সিক্স ফ্যাক্টোরিয়াল ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল। এটা যদি আমরা বিগ করে দেই থ্রি সিক্স ট্রিপল জিরো, এটাই হবে আনসার।